हरे कृष्णा हरि बोल। আমার নাম মোহনা দেব। আমি ক্লাস 3 তে পড়ি। আমি ভক্তিবিদান্ত ইন্টারন্যাশনাল স্কুল বিআইএস রংপুর থেকে বলছি। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট। চলুন দেখা যাক হরি বোল। আশা করি আমাদের সবার কাছে ভগবদ গীতা আছে। এটি শ্রীমৎ ভগবদ গীতা। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা শুনে নেওয়া যাক যে ভগবদ গীতা অধ্যয়নের সময় কোন তিনটি শর্ত মেনে চলতে হবে। তখন দেখা যাক কোন তিনটি শর্ত মেনে চলতে হবে। এক নম্বর শর্ত, ভগবানে কি কৃষ্ণ ভক্ত, ভগবানের কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবদ গীতার বাণী জানতে হবে। দুই নাম্বার সত্য, যে মন গড়া কোনো জল্পনা কল্পনা বাদ দিতে হবে। তিন নাম্বার সত্য, গুরু পরম্পরা ধারায় থেকে গীতার হৃদয়ঙ্গম করতে হবে। রি বল, যদি আমরা এই তিনটি সত্য মেনে চলি তাহলে আমরা অবশ্যই অবশ্যই কি গীতা হৃদয়ঙ্গম করতে পারবো। আচ্ছা চলুন একটি লীলা শোনা যাক। এক সময় দক্ষিণ ভারতে একটি ব্রাহ্মণ থাকতেন। তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেন। তিনি গীতা কিভাবে ধরতে হয়, এভাবে উল্টা ধরতো সোজা ধরতো উনি কিচ্ছু বুঝতে পারতেন না। কি যে পড়তেন ভগবান জানে। তো হচ্ছে তিনি পড়তো আর শুধু সে কান্না করতো। তো একদিন লোকেরা তাকে বলতো যে সে সে তুচ্ছ, সে গীতা পড়তে পারে না, এমনি এমনি শুধু এসে গীতা পড়ে, সেটা তার অপরাধ হয়, এটা মানুষে বলে। কিন্তু তারা তো আর জানে না যে সে এত শুদ্ধ ভক্ত। একদিন মহাপ্রভু স্বয়ং এসেছিলেন তার কাছে। তখন মহাপ্রভু এসে বলছে যে যে তুমি গীতা পড়ে কি আনন্দ পাও, কেন কান্না করো এত। তখন তিনি বলছে যে আমাকে গুরুদেব আদেশ করেছেন যে প্রতিদিন গীতা পড়তে, কিন্তু আমি তো গীতা পড়তে পারি না, আমি যেটুকু চেষ্টা করে পারি আমি সেটুকুই পড়ি। আমি যে ছবিটা দেখি এই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সারথি হয়েছেন, ড্রাইভার হয়েছেন, হরি বল। এটা দেখে আমি সব সময় এটা আমার চোখ থেকে জল পড়ে এবং আমি তার প্রতিটা তিষ্ঠায় আমি এনার ছবি দেখতে পাই। তো এখন এটা শুনে মহাপ্রভু বলছেন যে তুমি সত্যি মহাবৈষ্ণব, তোমারই একমাত্র গীতা পড়ার অধিকার আছে। কিন্তু মহাপ্রভু অনেক খুশি হলেন। মহাপ্রভু বলছে যে আমার ভক্ত এত শুদ্ধ ভক্ত যে সে আমার ছবি দেখে এত সে মানে কান্না করে। তো আমরা যদি এরকম যদি গুরুর সদ্গুরুর আজ্ঞায় যদি সবসময় যদি পালন করি সদ্গুরুর আজ্ঞা, এবং আমি যে তিনটি শর্ত আপনাদের বললাম মনে আছে কি, আশা করি মনে আছে। তো সেই তিনটি শর্ত আপনাদের মেনে চলতে হবে, তাহলেই আমরা কি ভগবদ গীতা পাঠ করতে পারবো এবং ভগবদ গীতার কি হৃদয়ঙ্গম করতে পারবো। হরি বল। হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে 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 রাম রে রাম 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 রে 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 কৃষ্ণ।